জয়নিতাই রাধে রাধে আবার এটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকের এই বানাবো কাঁচা কুমড়ো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ চাকু দিয়ে কাঁচা কুমড়ো গুলো কেটে নিয়েছি একদম নরম কুমড়ো যে বীজগুলো থাকবে সেগুলো বের করে সুন্দর করে এগুলোকে কেটে নেবো এই কাঁচা কুমড়োর রেসিপি না খুব সুন্দর লাগে এই তরকারিটা থাকলে আর কিচ্ছু লাগবে না এক একদম সিম্পল রান্না তাহলে চলো ফটাফট করে কেটে পরিষ্কার করে আবারও ধুয়ে নিলাম একটা পাত্রের মধ্যে এই যে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে আর একটা পাত্রে তুলে নেব কারণ এই যে কাঁচা কুমড়োতে একটু আঠা থাকে না এটা পরিষ্কার করে ধুয়ে নিলে কুমড়োগুলো সুন্দরভাবে হয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্না কিন্তু শরীরের পক্ষে খুব এই যে আমার পরিষ্কার করে আমি ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে ভাজা মশলা বানাবো এই ভাজা মশলাটা দিয়েই রান্না হবে যে ধনে জিরে শুকনো লঙ্কা দুটো এলাচ আর দারচিনি এগুলোকে ভালো করে ভেজে মিক্সিতে একদম পাউডার করে নিলাম ভাজা মশলাটা কত সুন্দর হয়েছে তোমরা একবার দেখে নাও ঢাকনাটা খুলতে একদম ঘর যেন মম করছে আমার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তেল দিয়ে নিলাম তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশি করে একটু পাঁচ ফোড়ন লবণ একটু হলুদ দিয়ে যে কেটে থাকা কুমড়োগুলো সেগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নেবো এখানে আমি লবণ দেব না যতক্ষণ না ভাজা হচ্ছে আর এই এইবারে আমি লবণটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে কুমড়োটা আর এই কুমড়োতে একটা সিক্রেট আছে যেই মশলাটা না হলে এই কুমড়োর রান্নাটা হবে না একদম সম্পূর্ণ নিরামিষ এই কুমড়োর তরকারিটা আর গরমের সময় এমন একটা তরকারি থাকলে না দারুণ হয়ে যায় যতক্ষণ না কুমড়োটা নরম হচ্ছে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ওই মশলাটা দেওয়া যাবে না এবার লবণ দেওয়ার পরেই তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি অনেকটা কুমড়ো নরম হয়ে এসে এরপরে ঝুরি করে একদম আদা কুচিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম বাকিটা পরে দেব এবারে আমি দিয়ে দেব এর মধ্যে ওরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেশি করে দেব একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে তো এটা দারুণ লাগবে সুন্দর করে আবারও আমি নাড়াচাড়া এটা করে নেব জল এখানে দেবো না এই কুমড়োর লবণ আর এইসব জল দিয়েই একদম রান্নাটা হবে বেশি জল পড়বে না আর কুমড়োটা একদম ঘাঁটাঘাঁটা হবে না এরকম গোটা গোটা থাকবে তোমরা কুমড়োর দানাগুলো বের করে দেবে আমার অল্প থেকে গেছে একদম দেখো কুমড়োটা নরম হয়ে এসেছে আর অনেকটা তেলও বেরিয়ে গেছে কুমড়ো থেকে একদম শুকনো শুকনো হয়ে এসছে এইভাবেই তোমরা কুমড়োটাকে রান্না করবে এই দরকারটা থাকলে না আর কিচ্ছু লাগবে এবারে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিই ছি একটু বেশি করে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে এবারে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব ভালোবাসার হাত দিয়ে এইভাবে কুমড়োটা যদি রান্না করা যায় না সিম্পলভাবে দেখবে না সবাই একদম যারা কুমড়ো খায় না না তারাও চিটে খেয়ে নেবে আর বারবার বলবে এই রকম কুমড়ো বানাও এরপরে আমাদের যে সিক্রেট যে ভাজা মশলাটা গুঁড়ো করে এর মধ্যে হাফটা দিয়ে দিলাম আর হাফটা আছে পরে দেওয়ার জন্য এবার সুন্দর করে আবার মশলাটা কুমড়োর সাথে আমি মিশিয়ে নিলাম এই ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে কুমড়োর তরকারিটা যেন গন্ধে মোমো করছে মনে হচ্ছে যেন ঠাকুরের ভোগ রান্না হচ্ছে তোমরা তো গন্ধ পাচ্ছ না কারণ তোমরা তো আমার কাছে নেই তাহলে ফটাফট এরকম গন্ধ পেতে গেলে তাড়াতাড়ি রান্না করে নাও আর খেয়ে নাও এত সুন্দর রান্না যেই মশলাটা না দিলে কুমড়োর তরকারিটা সম্পূর্ণ হবে না সেইটা দিয়ে দিলাম এটা কি তো আমচুর পাউডার এরপরে আমি চিনির পরিবর্তে যেহেতু আমার বাড়িতে সুগার আছে তাই চিনির পরিবর্তে আমি সুগার ফ্রি অল্প একটু দিয়ে দিলাম কারণ এটা প্রচুর মিষ্টি হয় এবার দিয়ে আমচুর পাউডার আর চিনির সুগার পাউডারটা দিয়ে সুন্দর করে আমি কুমড়োর সাথে একদম মিশিয়ে নিলাম কি সুন্দর একটা কালার এসে এরপরে উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পরে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নেব এর যে বাকি আদা কুচিটা ছিল সেটাও দিয়ে দিল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের কাঁচা কুমড়োর খাট্টা মিঠা রেসিপি রেডি হাতে লুটি পরোটা একদম জমে যাবে দিয়ে বললাম এইভাবে কুমড়োটা বানান সবাই চেটে ফুটে খেয়ে নেবে আর সবাই বলবে দারুণ হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি কুমড়োর তরকারিটা সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে গন্ধে তো মোমো করছি আমার রান্নাঘর এবার আমি এই কুমড়োর তরকারিটা যে মুগ ডালের ছিল্লার সাথে আমি পরিবেশন করে দেবো এবার উপর থেকে থেকে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিং করে অল্প একটু দিলাম আর সুন্দর এই যে ভাজা মশলাটা বাকি রেখেছিলাম সেই ভাজা মশলাটা অল্প করে এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম ভাজা মশলা দেওয়ার পরে পরিবেশন করে দিলাম কত সুন্দর লাগছে দেখো এবার গরম গরম মুগ ডালের ছিল্লার সাথে কুমড়োর তরকারিটা পরিবেশন করে দিলাম তাহলে আজকে মতন টাটা বাই বাই জয় নিতান আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে